হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সবারই পুজো খুব ভালো কাটছে। তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার যেন এই বছরটা খুব ভালো যায়। আর হচ্ছে এই যে দেখো, আমি শাড়ি টাড়ি পরে জানি, আমি তোমরা আমাকে শাড়ি পরা অবস্থায় দেখোনি, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মাকে বরণ করতে। যে মন্দিরে পৌঁছে গেছি আর দেখো কেমন ভিড় গেটের সামনে, আর দেখো কেমন ভিড় লেগেছে, কী জানি কতক্ষণে পারবো, এখনও অনেক পিছনে লাইনে আছি দাঁড়িয়ে। তো এই যে দেখো এখনটা এখনও অনেকটাই দেরি দাঁড়িয়ে আছি, আর মনটা খুবই খারাপ লাগছে, যেহেতু পুজো বললাম না, পুজো আসা আসা যেমন আসাটা যেমন আনন্দের, সেরকম যখন মা চলে যায় সেটাও একটা মানে দুঃখের। কিন্তু কী করবো আর, মা তো যাবেই, তো পরের বছর আবার আসবে এই দিনটা। তো শেষমেশে আমারও বাড়ি এলো, এই যে আমি মাকে এখন বরণ করছি, মাকে আমার বরণ করার পালা। তো এখন মাকে বরণ করে নিই, তারপর একটু সিঁদুর টিঁদুর খেলবো, সবাইকে সিঁদুর টিঁদুর লাগাব। এভাবেই এই বৎসরে পুজোটা কাটলো, পুজোটা শেষ হলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার যেন এই বৎসরটা খুবই ভালো যায়। তো হচ্ছে এই মায়ের বরণ সারার পর তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো মাঠেরে। তাও এখানটায় যে সিঁদুর টিঁদুর খেললাম, দেখতেই পাচ্ছ আমার গাল মুখ লাল হয়ে গিয়েছে। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।